রাজধানীর পূর্বাঞ্চলের ঘনবসতিপূর্ণ কয়েকটি এলাকার লাখ লাখ মানুষের মুক্তভাবে নিঃশ্বাস নেয়ার একমাত্র জায়গা গোলাপবাগ মাঠ। 2005 সালে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নির্মাণ কাজের জন্য মাঠটি দেয়া হয়। তবে কাজ শেষ হওয়ার কয়েক বছর পরও মাঠটি ছাড়তে গড়িমসি করে নির্মাণকারী প্রতিষ্ঠান ওরিয়ন সিমপ্লেক্স। এতে ক্ষোভে ফুঁসতে থাকেন এলাকাবাসী। বিষয়টি কয়েকবার আরটিভির পর্দায় তুলে ধরা হলে প্রতিশ্রুতি অনুযায়ী মাঠটি 2016 সালের শেষ দিকে দখল মুক্ত করে সংস্কার শুরু করে দক্ষিণ সিটি কর্পোরেশন। 2018 সালের জুলাই মাসে কাজ শেষ করার শর্তে চুক্তিবদ্ধ হয় ঠিকাদারি প্রতিষ্ঠান ইউডিসি কনস্ট্রাকশন, কিন্তু কয়েকবার সময় ও বাজেট বাড়িয়েও এখন পর্যন্ত তা শেষ করার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মাঠ আন্দোলনের শুরু থেকেই আরটিভি আমাদের পাশে ছিল এবং এই পর্যন্ত আপনার সংস্কার কাজের যে মেয়াদ ছিল এটা চারবার বৃদ্ধি করা হয়েছে। এলাকার একমাত্র মাঠটি দেড় যুগ ধরে ব্যবহার করতে না পেরে ক্ষুব্ধ স্থানীয়রা। মাঠ যদি থাকতো তাইলে ছেলেরা এই যে রাস্তায় ইফটিজিং এবং এই যে নেশা জাতীয় দ্রব্য বাবা ইয়াবা ফেন্সিডিল এই মাদক আসক্ত তারা হতো না। মাঠের অভাবে এলাকায় অসুখ বিসুখ বাড়ার পাশাপাশি বেড়েছে সামাজিক অবক্ষয়। যেহেতু দিন পর্যন্ত মাঠ না থাকে এলাকার মধ্যে, যে এলাকার ছেলেপেলের কত সম্পর্ক হলো মাঠের সাথে, আর মাঠ নাই ছেলেপেলে তো মনে করেন এরা বিপদগামী হওয়াটা স্বাভাবিক। ঢিমে তালে কাজ করে কাজের সময় ও ব্যয় বাড়ানোর সমালোচনা করলেন এই স্থপতি। ঠিকাদারদের গাফিলতি এবং সিটি কর্পোরেশনের প্রায়শই বিভিন্ন উছিলায় মাঠগুলির উন্নয়নকে ব্যাহত করার মধ্যে দিয়ে প্রকল্পটি সময়ে সময়ের কাজ শেষ হচ্ছে না। ওই এলাকার স্থানীয় শিশু কিশোররা যুবকরা এটি ব্যবহারও করতে পারছে না এবং তার কনস্ট্রাকশনের জটিলতায় তারা ভগ্ন হৃদয়ে বড় হয়ে যাচ্ছে। যদিও ভিন্ন কথা বলছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। আমার যেখানে কাজ আছে আমি সেখানেই লোক লাগাইছি, প্রবলেমটা ডিজাইনে এবং স্থানীয় দোকান মালিক আছে তাদের জন্য আর কি আমাদের একটু লেট হচ্ছে। শিগগির কাজ শেষ করে মাটি এলাকাবাসীর কাছে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। নির্মাণ ম্যাটেরিয়াল ওখানে রাখার কারণে বিলম্ব হয়েছিল, তাছাড়া পরবর্তীতে ডিজাইনও কিছু পরিবর্তন হয়েছে ফলে একটু বিলম্ব হয়েছে। জুন 2020-এর মধ্যে প্রকল্পের কার্যক্রম সম্পন্ন হবে। প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতীক্ষায় দিন গুনছেন স্থানীয়রা। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি, ঢাকা।